নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রিকির আবদার যে রোল বানিয়ে দেয়, তোড়ে তোড়ে এসে বলছে রোল বানিয়ে দেয়। তো ঠিক আছে, তার জন্য এখন রোল বানাতে হচ্ছে। ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, বেশি ঝাল করছি না। ওর মুখে নাকি কাঁচা পেঁয়া কাঁচা লঙ্কা গেলে ও এখন ঝাল খেতে ইচ্ছা করছে না। সে কথা তো একটু গোলটাটা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা এর আগের দিন কলকাতায় গেছিলাম, ওখান থেকে আমরা একটু ইয়েতে ইডেন গার্ডেনের পাশ দিয়ে ঘুরে আসলাম, আর আমরা গেছিলাম ফুটবল মাঠে। ছেলের খুব ফুটবলের শখ, ছেলের অ্যাকচুয়ালি রিকি অ্যাকচুয়ালি সব কিছুরই শখ। একটু চিজ দিয়ে দিচ্ছি, চিজটাও খেতে ভালোবাসে, সব বাচ্চারাই ভালোবাসে। একটু চিজ দিয়ে দিচ্ছি, একটু সস দিয়ে দিচ্ছি। তো ইডেন গার্ডেন, তারপরে সল্টলেক স্টেডিয়াম সে ঘুরে এসছে। এরমভাবে রোলটা বানালাম, আমি এরমভাবে রোলটা বানালাম। আপনারা যদি অন্যরকম প্রসেস বানাতে পারেন বানাবেন। চলি, আমি বেশি কিছু দিইনি এর মধ্যে, শশা টশা দেওয়া যায়। তো এই রোলটা বানালাম, কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন।